আসসালামু আলাইকুম, মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। আজকে আমি আপনাদেরকে নতুন একটা বিষয় শিখাতে যাচ্ছি, কিভাবে আপনারা এনআইড কার্ড অনলাইনে চেক করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এবং আপনারা নিজেরা নিজেই ঘরে বসে আপনার এনআইড কার্ড চেক করতে পারবেন। আপনার এনআইড কার্ডের অবস্থা কী আছে বর্তমানে এবং আপনার ছবি সহ আপনার এনআইড কার্ড আপনি এনআইড কার্ডের তথ্য দেখতে পারবেন। সো এই ভিডিওটি বিস্তারিত বলার পূর্বে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের চাপ দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সো আমরা ভিডিওটা এখন শুরু করতে যাচ্ছি। সো ভিডিও শুরু করার পূর্বে আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে www.land.gov.bd তে যাইতে হবে, কিংবা ভূমি মন্ত্রণালয় লেখার পরে আপনার যদি ইন্টারফেস করেন, ইন্টারফেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। যেমন এখানে দেওয়া আছে নাগরিককোণা, নাগরিককোণারে যদি আমি এখানে ক্লিক করি, নাগরিককোণারে ক্লিক করার পর দেখেন আমরা যেহেতু আমাদের এনআইড কার্ড চেক করবো, সো এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। নাগরিককোণারে ক্লিক করার পর দেখেন এখানে উপরে লেখা আছে ভূমি উন্নয়ন কর, আর উপরে আছে হোম মন্ত্রণালয় ভূমি সেবা ভূম ফর্ম গাইডলাইন ফর্ম আইন অভিবিদ। সো এখান থেকে আমরা ভূমি উন্নয়ন করে আমরা ক্লিক করব। ভূমি উন্নয়নে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর আমরা এই সাইড থেকে দেখতে পারবো যে ভূমি মন্ত্রণালয়, তারপর রয়েছে নাগরিক কর্নার। আমরা এখান থেকে নাগরিক কর্নারে ক্লিক করব। নাগরিক কর্নারে ক্লিক করার পর এখান থেকে আমাদের কি দেখেন এই সাইডে আসছে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম। এখানে রয়েছে নাগরিক নিবন্ধন, নাগরিক লগইন, তারপর হচ্ছে সংস্থা লগইন, অর্থাৎ নাগরিক নিবন্ধন। আপনি এখান থেকে নিবন্ধন করে আপনার এনআইড কার্ড এর বিস্তারিত দেখতে হবে। সো এইখানে থেকে দেখার জন্য আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। যেমন ধরুন একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি, যে আমি যে জন্ম নিবন্ধনটা অর্থাৎ যে জাতীয় পরিচয়পত্রটা আমি চেক করব সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিব। সো আমি এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পর দেখেন এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে বলছে। জন্ম তারিখ প্রথমে বলছে দিন, হ্যাঁ আমরা এখান থেকে দিন দিয়ে দিলাম। তারপর বলছে মাস, হ্যাঁ আমরা এখান থেকে মাসও দিয়ে দিলাম। তারপর হচ্ছে বছর, এখান থেকে আমরা বছরও সিলেক্ট করে দিলাম। বছর সিলেক্ট করার পর এখান থেকে আমরা পরবর্তী ধাপে পরবর্তী পদক্ষেপে ক্লিক করব। পরবর্তী পদক্ষেপে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। আমাদের নাগরিকের যে জাতীয় পরিচয়পত্র, তথ্য নাম মোহাম্মদ জয়নাল আব্দিন, পিতা শফিউদ্দিন, মাতার নাম হচ্ছে ফরিদা বেগম, জন্ম তারিখ এত, ছবি দেখেন। আমাদের সামনে কিন্তু এনআইড কার্ডের বিষয়টা আমরা কিন্তু এনআইড কার্ডকে কীভাবে চেক করতে হয় সেই বিষয়টি কিন্তু সহজেই করতে পারছি। তো আপনারা, আমি মনে করি এখন আপনারা খুব সহজেই আপনাদের এনআইড কার্ড চেক করতে পারবেন, কীভাবে চেক করা লাগে সেই বিষয়ে আপনারা বিস্তারিত বুঝে গেছেন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের চাপ দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।